নাটোরের বাগাতিপাড়ায় বরাল নদী রক্ষার দাবিতে এগারো কিলোমিটার পদযাত্রা করেছে বরালপাড়ের তরুণ তরুণী ও সুদীজনরা শুক্রবার চার জুন সকাল নয়টায় বরালপাড়ের বাসিন্দা আরিফুর রহমান কনকের উদ্যোগে এই পদযাত্রায় অংশ নেয় প্রায় অর্ধশত তরুণ তরুণী ও সুদীজন পদযাত্রা শুরুতে বরাল নদী রক্ষা কমিটির আহ্বায়ক এবং বাগাতিপাড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি বলেন নদী প্রবাহ বন্ধ করার একটি কারণেই বলাল হল পদ্মা ও যমুনার সংযোগকারী নদী এই নদীর সকল প্রতিবন্ধকতা অপরিকল্পিত ব্রিজ স্লুইস সহ সকল বাধা অবসরণ এবং দ্রুত নদীর সীমানা নির্ধারণ করতে হবে পদযাত্রার পাশাপাশি আয়োজকরা বিভিন্ন মোড়ে মোড়ে নদী সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধি লক্ষ্যে সমাবেশের আয়োজন করেন এমন একটি সমাবেশে আরিফুর রহমান কনক বলেন নদী খনন করে অপরিকল্পিত স্লুইচ গেট অপসারণ করতে হবে এবং অবৈধ দখলমুক্ত করতে হবে এছাড়া নদীর নব্যতা সংকটে জীববৈচিত্র্য ধ্বংস এবং প্রতিবেশগত ক্ষতি হওয়ার ফলে নদী অববাহিকার ওপর নির্ভরশীল মানুষ হুমকির মুখে পড়েছে বলে উল্লেখ করেন বক্তারা তারা দ্রুত ভিত্তিতে নদীর সীমানা নির্ধারণ করে খরনের উদ্যোগ গ্রহণ করে নদীর স্বাভাবিক গতিপথ ফিরিয়ে আনা ও নদীর ওপর নির্ভরশীল মানুষের জীবন জীবিকা রক্ষায় জোর দাবি জানান পদযাত্রায় অংশগ্রহণকারীরা বাগাতেপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জামনগর উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত এগারো কিলোমিটার পথ হেঁটে যান আলাফতাব খান সুইট চ্যানেল এ নিউজ